দীর্ঘ কয়েক বছরের বাম আন্দোলনের কর্মী, তবে ভোটের ময়দানে প্রথমবার শাশ্বতী দাশগুপ্ত। কলকাতা পৌর ভোটে বেলেঘাটার 30 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তিনি। দিনভর প্রচার ও পার্টির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, তাই আপাতত রান্না করার সময় পাচ্ছেন না। তাই কখনো কর্মী বা কখনো আত্মীয়দের রান্না করে দেওয়া খাবার খাচ্ছেন সিপিএম প্রার্থী। তার সঙ্গে রয়েছেন মহিলা সমিতি এবং তার আত্মীয় স্বজনরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত তার সঙ্গে প্রচারও যাচ্ছেন এবং প্রত্যেক দিন টিফিন ক্যারি করে এসে খাবারও দিয়ে যাচ্ছেন তার বাড়িতে। যতই প্রচার হোক না কেন, বাড়িতে এসেই খাওয়া দাওয়ার তিনি ছাড়ছেন। এত খাবার আমি নিজে কোনোদিন খাই না, কিন্তু সবাই এত কিছু করে দিচ্ছে, এক একদিন এক একজন দায়িত্ব নিয়ে করছে। ভাত হয়েছে, আলু, তারপর কুমড়ো, শিম, সব কিছু দিয়ে ভাজা হয়েছে, মানে যাতে কোনো রকমের পুষ্টির অভাব না ঘটে। এদিন শাশ্বতী দাশগুপ্ত দুপুরের মেনুতে যা যা ছিল তার মধ্যে ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভরপুর ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে মুগ ডালে, কাতলা মাছে থাকে আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দলের মহিলা সমিতি থেকে বিজ্ঞান মঞ্চ, স্কুল শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব সামলেছেন শাশ্বতী দাশগুপ্ত। এবারের কলকাতা পুর ভোটে তার উপরেই ভরসা রেখেছে সিপিএম। আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।